পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি আজ 20/7/2018 ইংরেজি তারিখ বিকেল 4:30টায় চণ্ডীপুর ব্লকাধীন বিসি নগর গ্রাম পঞ্চায়েত কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্প। সহজ ভাষায় বলতে গেলে আইনি সচেতনতা শিবির। কৈলাসহর মহকুমা আইনি সেবা কেন্দ্রের সহায়তায় ও ডোলগাঁও স্থিত আইনি পরিষেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ অঞ্চলে বসবাসরত জনসাধারণকে দেশের আইনি পরিষেবার ভাষা, তার প্রভাব ও সাধারণ জনতার নিকট কী করে বোধগম্য করা যায় এই উদ্দেশ্যেই আজকের এই আইনি পরিষেবা শিবির। আজকের এই আইনি পরিষেবা শিবিরে মঞ্চে উপস্থিত প্রত্যেকের মুখেই ফুটে উঠল এমনই পরিভাষা। আজকের এই আইন পরিষেবা মূলত মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হলেও দূত হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন প্যারালিগ্যাল ভলান্টিয়ার বা পিএলভি বলে পরিচিত এলাকার যুবকদ্বয় পীযূষ কান্তি দত্ত ও বিমলেন্দু মালাকার। উল্লেখ্য, পীযূষ কান্তি দত্ত ও বিমলেন্দু মালাকার উভয়েই উক্ত এলাকার শিক্ষিত যুবকদ্বয় তথা প্রতিষ্ঠিত এলাকাবাসী। নিজস্ব উদরপূর্তির গণ্ডি সীমানা পেরিয়ে নিজ নিজ শিক্ষাকে জনসাধারণে বিলিয়ে দিতে ও দশ ও দেশের হিতে সাধ্যমতো চেষ্টা করে চলেছেন পীযূষ বাবু ও বিমলেন্দু বাবু। এই দুই অর্জুন বাণীর অক্লান্ত পরিশ্রমের ফসল তুললেন বিসি নগর কনফারেন্স হলে উপস্থিত আজকের শিবিরের ঠাসা ভিড়। উপস্থিত জনতার 99% ছিলেন মহিলা। আজকের এই আইনি সেবা শিবিরে সভাপতির পদ অলঙ্কৃত করেন সমাজসেবী বিষ্ণুপদ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিপুল রুদ্রপাল, প্যারালিগ্যাল ভলান্টিয়ার পীযূষ কান্তি দত্ত ও বিমলেন্দু মালাকার। উপস্থিত ছিলেন তরুণ ও ধারধার উকিল রবীন্দ্র সিনহা। স্মরণ করা যেতে পারে অ্যাডভোকেট রবীন্দ্র সিনহা কৈলাসহর বার কাউন্সিলের সক্রিয় সদস্য তথা একজন নিষ্ঠাবান উকিল বলে পরিচিতির ছাপ রেখেছেন এই গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। ডলুগাঁও আইনি সেবা কেন্দ্রের মুখ্য পরিচালকের ভূমিকায় তার নাম সর্বাগ্রে সবার উষ্ঠে রয়েছে। মহাভারতে পঞ্চ পাণ্ডব যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, তদ্রূপ আজকের এই শিবিরের পঞ্চরত্ন যথা অ্যাডভোকেট রবীন্দ্র সিনহা, সমাজসেবীদ্বয় বিষ্ণুপদ রায় ও বিপুল রুদ্রপাল, প্যারালিগ্যাল ভলান্টিয়ার দ্বয় পীযূষ কান্তি দত্ত ও বিমলেন্দু মালাকাররাও যেন অন্যায়ের বিরুদ্ধে সচেষ্ট হতে উপস্থিত ঠাসা ভিড়কে উদ্বুদ্ধ করেন। ত্রিপুরা পায়োনিয়ারের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রবীন্দ্রবাবু বলেন, স্যার আজকে এখানে বিসিনগর পঞ্চায়েত হলে লিগ্যাল অ্যাওয়ারনেস যেটা ক্যাম্প, এটা কেন বা কী উদ্দেশ্য করা হচ্ছে একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি। আজকের এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে যে বিসিনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ডলুগাঁওয়ে একটা গ্রামীণ আইনি সেবা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের উদ্যোগে ওই মহকুমা আইনি আইনি কেন্দ্রের সহায়তায় আজকের এই শিবির। এই শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে গ্রামাস্তরের মানুষ আইন সম্বন্ধে বিশেষ জ্ঞাত নেয়, তাদেরকে আইনি যে পরামর্শ আছে তাদেরকে সামান্য আইনি পরামর্শ দেওয়া, এমনকি
পিআরটিসি রেশন কার্ড হতে আরম্ভ করে সব ধরনের সমস্যা আমরা তাদেরকে থেকে কী সাহায্য পেতে পারে তা আমরা তাদেরকে আমাদের কেন্দ্র রবিবার এবং বুধবার সাড়ে দশটা থেকে সাহায্য স্যার। এরকম লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে জনসাধারণ কি কোনো বিনামূল্যে কি কোনো আইনি সহায়তা পেতে পারেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রামাঞ্চলের মানুষ আইনি সহায়তা পাও এবং সরকার আমাদেরকে বলেছে তাদের যে সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। শিবিরের সমাপ্তি ঘোষণা করতে গিয়ে সভাপতি বিষ্ণুপদ রায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মহাশয় আজকে এখানে আমরা সবাই জড়িত হয়েছি কারণ আইনি বিষয়ে আমাদের অভিজ্ঞতা, গ্রামের মানুষ আমাদের অভিজ্ঞতা কম। এই শিবিরে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সামনে উনি আমাদের অ্যাডভোকেট, আইনের অনেক বিষয় তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখব এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে এই যে আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ আমরা এই সমস্ত বিষয় থেকে সবসময় স্বাধীনতার পর থেকেই আমরা বঞ্চিত ছিলাম। আমাদেরকে সচেতনতা করার জন্য বিভিন্ন রকমের আইনি বিষয় সরকারের মাধ্যমে নেওয়া হয় কিন্তু আমরা যারা গ্রামের সাধারণ মানুষ আমাদের কাছে এই সমস্ত বিষয় এসে পৌঁছায় না। এর জন্য আজকে আমাদের যে সরকার দিল্লিতে চলছে সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই এই বিষয়গুলো আমাদের মধ্যে নিয়ে আসা হতো কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এটার জন্য একটা নির্দিষ্ট চিন্তাধারা এবং এমন কিছু কাজ যেখানে আমরা কৈলাসহরে যেতে হতো বিগত দিনে আইনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সেই বিষয় মাথায় রেখে যে গ্রামের মানুষ যাতে শহরে না যেতে হয়, গ্রামে যেমন আমাদের গোলগাঁও বাজারে এইরকম বিভিন্ন জায়গাতে এই ধরনের আইনি সচেতনতা শিবিরের একটা ব্রাঞ্চ অফিস করে দেওয়া হয়েছে যাতে গ্রামের সাধারণ মানুষ সেই সুযোগগুলো গ্রহণ করতে পারে। আজকে আমাদের গ্রামে যেমন এখানে উনি আপনার বক্তব্যে বলেছেন, আমাদের মা বাবারা যারা আমাদের গার্জিয়ান অনেক সময় ছেলের বউদের কাছে নির্যাতিত হন, শাশুড়ির কাছে বউ নির্যাতিত হন, শুধু এই বিষয় না আমাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে, আমাদের সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, আমাদের যে আমরা গ্রামের যে সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা কম, আমাদেরকে একটা দরখাস্ত লিখতে হয়, তো দরখাস্ত লিখতে হলে কাকে কার কাছে যেতে হয়, হয়তো মরিনের কাছে যেতে হয়, না হয় তো এলাকার কোনো শিক্ষিত মানুষের কাছে যেতে হয়। আজকের এই আইনি সচেতনতা শিবিরের মুখ্য আলোচ্য বিষয় ছিল চারটি। এক নম্বর, লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987। দু নম্বর, নালসা ভিকটিম অফ ট্রাফিকিং অ্যান্ড কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন স্কিম 2015। তিন নম্বর, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। চার নম্বর, নালসা লিগ্যাল সার্ভিসেস টু দ্য ডিজাস্টার ভিকটিমস থ্রু লিগ্যাল সার্ভিসেস অথরিটিস স্কিম 2010। কোনো রাখ ডাক না রেখে বলতেই হয় আজকের এই শিবিরের মধ্যমণিদ্বয়ে ছিলেন পীযূষ কান্তি দত্ত ও বিমলেন্দু মালাকার। নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে আইনি পরামর্শ ও সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান সহ বিভিন্ন সার্টিফিকেট যেমন পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, আরওআর সার্টিফিকেট ইত্যাদি সহজলভ্য করতে জনতার প্রতি তাদের দায়বদ্ধতা ও সমাজের প্রতি নৈতিক দায়িত্বকে ত্রিপুরা পায়োনিয়ার স্যালুট জানাচ্ছে।